নমস্কাৰ মই জুনা কংকন স্বাগতম জনাইছো ইনিউজ এনিলৈ আৰু এই মুহূৰ্তত লৈ আহিছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ সদা চৰ্চিত শিলাদিত্যদেৱ আৰু শিলাদিত্যদেৱৰ এই মুহূৰ্তত দেখা পোৱা গৈছে কিছু তৎপৰতা বহুদিন নিৰৱতাৰ পিছত এইবাৰ দেখিবলৈ পোৱা গ'ল শিলাদিত্যদেৱৰ তৎপৰতা আমি জনাইছো ইনিউজ এনিৰ দৰ্শকসকলক এই মুহূৰ্ততে গুৰুত্বপূৰ্ণ খবৰ হোজাইক বিধায়ক শিলাদিত্যদেৱৰ পদযাত্ৰা কাৰ্যসূচী বহুদিন নিৰৱতাৰ পিছত তৎপৰ হৈ পৰিছে বিধায়ক শিলাদিত্য রাধানগর পঞ্চায়েত মেলাত উপস্থিত বিধায়কজন মেলার পূর্বে হোজাই শহরত উলিওয়া হয়েছে বৃহৎ সমদল কেবা হাজার লোকক লৈ বিধায়ক শিলাদিত্যই পঞ্চায়েত মেলার শোভাযাত্রা কার্যসূচীত ভাগ লৈছে বিধানসভা নির্বাচনলৈ বেশি দিন নাই নির্বাচনের টিকট লাভ করিবার বাবে প্রার্থিত্ব প্রত্যাশী সকলে নিজ নিজ সমষ্টির নির্বাচনের প্রচার অভিযান আরম্ভ করেছে সমান্তরালভাবে হোজাইত বিধায়ক শিলাদিত্যদেৱে নিজের শক্তি প্রদর্শনের এক বিশাল শোভাযাত্রাত অংশগ্রহণ করে আজিরপরে রাধানগর পঞ্চায়েত আরম্ভ হয়েছে পাঁচদিনের বিশাল কার্যসূচীরে পঞ্চায়েত মেলা এই পঞ্চায়েত মেলাত প্রদর্শন করা হয়েছে সরকারের যে অভিলাষী আসনি সেই অভিলাষী আসনি প্রদর্শন করা হয়েছে পঞ্চায়েত মেলার আজ শুভারম্ভণি দিন আর এই দিন বিহুতলি খেলপথারের হোজাই শহরের মাজে বাহির করা হয় এক বিশাল শোভাযাত্রা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর কেবা হাজার লোকে অংশগ্রহণ করা বারে রহনিয়া শোভাযাত্রার মাধ্যমে আজ বিধায়ক শিলাদিত্যদেৱে আগন্তুক বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তত নিজের শক্তি প্রদর্শন করেছে জানাইছো এই শিলাদিত্যদেৱৰ নিজৰ সমষ্টিত বৰ্তমান সময়ত বহুদিন নিৰৱতাৰ পিছত শিলাদিত্যদেৱৰ এই তৎপৰতা দেখিবলৈ পোৱা গৈছে আমাৰ হাতত মন্তব্য আছে সেই মন্তব্য আমি শুনাবলৈ বিচাৰিছো ইনিউজ এনিৰ দৰ্শক হোজাই পঞ্চায়ত মেলা এটা ইউনিক প্ৰগ্ৰাম ইউনিক মেলা এটা কাৰণ গোটেই অসমত পঞ্চায়ত মেলা তেনেকৈ কোনো কথা নাই আমি প্ৰভুৰ আশ্ৰমত যে সদায় প্রত্যেক বছর যে রাস করে সেই তাতে আমি ভেরাইটি আমি মডেলস বনাইছো আমার অসম সরকারের যা আসনি আছে সেই আসনিবিলাকক আমি প্রদর্শন করেছো তাতে আর আজি শোভাযাত্রা যেটা ওলাইছে বিভিন্ন জনগোষ্ঠীর আর বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ অর্গানাইজেশনসর মানে কালচারাল শোকেস করে আছে এই শোভাযাত্রাত আমি জাগরণ এটা আনিব চেষ্টা করছো যে পঞ্চায়েত যদি শক্তিশালী হয় তেতিয়াহলে দেশ শক্তিশালী হব মানে কিমান দিন পঞ্চায়েতৰ উন্নতি যদি হয় তেতিয়াহলে দেশ উন্নতি হব মানে কিমান আমি কিমান দিন কৰিছো হয় কিমান দিন হব এই কাম এটো আপোনাৰ প্ৰায় পাঁচ দিনীয়া প্ৰগ্ৰাম আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি আমন্ত্রণ করছো এতিয়াও টাইমটা দিয়া নাই মোস্ট প্রবলি 10 তারিখত শুনছো যে আহিব পারে বলে আজি এই শোভাযাত্রা গোটেই হোজাই পরিদর্শন প্রদর্শন করব গোটেই আজি গোটেই হোজাই আমি শোভাযাত্রা যাব বিশেষকে আমি রাইজক জানাব বিচাৰিছো যে আমি যে শাক পাচলি খাও বা বিভিন্ন ধরনের যে আমার মানে ওয়ার্ক ফোর্স যেটা আমি পাও গাঁৱৰ পৰা কিন্তু গাঁৱৰ পিনে তো কোনো নেদেখে এই কারণে আমি গোটেই মানে টাউনের মানুষখিনিকে আমি একটা সজাগতা আনিব বিচাৰিছো যে পঞ্চায়েতর কাৰণে নজর দিব লাগিব পঞ্চায়েত শক্তিশালী হলে আমার মানে সমাজখন শক্তিশালী হব দেশটো শক্তিশালী হব আজি এয়া হৈছে হোজাই পঞ্চায়েত মেলা এটা ইউনিক প্রোগ্রাম ইউনিক মেলা এটা কারণ গোটেই অসমত পঞ্চায়েত মেলা তেনেকে কোনো কথা নাই আমি প্রভুর আশ্রমত যে সদায় প্রত্যেক বছর যে রাস করে সেই তাতে আমি ভেরাইটি আমি মডেলস বনাইছো আমার অসম সরকারের যা আসনি আছে সেই আসনিবিলাকক আমি প্রদর্শন করছো তাতে আর আজি শোভাযাত্রা যেটা ওলাইছে বিভিন্ন জনগোষ্ঠীর আর বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ অর্গানাইজেশনসর মানে কালচারাল শোকেস করে আছে এই শোভাযাত্রাত আমি জাগরণ এটা আনিব চেষ্টা করছো যে পঞ্চায়েত যদি শক্তিশালী হয় তেতিয়াহলে দেশ শক্তিশালী হব মানে কিমান দিন পঞ্চায়েতৰ উন্নতি যদি হয় তেতিয়াহলে দেশ উন্নতি হব মানে কিমান আমি কিমান দিন করছো হয় কিমান দিন হব এই কাম এটো আপোনাৰ প্ৰায় পাঁচ দিনীয়া প্রোগ্রাম আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি আমন্ত্রণ করছো এতিয়াও টাইমটা দিয়া নাই মোস্ট প্রবলি 10 তারিখত শুনছো যে আহিব পারে বলে
আজি এই শোভাযাত্রা গোটেই হোজাই পরিদর্শন পরিদর্শন করব গোটে আজি গোটেই হোজাই আমি শোভাযাত্রা যাব বিশেষকে আমি রাইজক জানাব বিচারিছো।